নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের সারাদিনের ঘটে যাওয়া 20টি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, রাতভর চলছে উদ্ধার কাজ, দুর্ঘটনায় মর্মাহিত মুখ্যমন্ত্রী মমতা, উদ্ধার কাজে তদারকির নির্দেশ আধিকারিকদের। এবার মকর সংক্রান্তির মাঝেই উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল গুয়াহাটিগামী বিকানির এক্সপ্রেস। এক বগির উপর আর এক বগি উঠে এবার ভয়ানক মৃত্যু, প্রায় 6টি বগি রেল লাইন চ্যুত হয়েছে। সারা রাত ধরে চলছে উদ্ধার কাজ, এদিকে আবার যাত্রীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। 12 কামরার রেল ইতিমধ্যে লাইন চ্যুত হয়ে পড়েছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধুন্ধুমার কাণ্ড। এবার ট্রেনের ভেতরে আর্তনাদ শোনা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবার সেদিকে চোখ। তার মাঝে আবার 18টি জেলায় কঠোর লকডাউনের নির্দেশিকা নাকি, কঠোর পরিস্থিতি, আবারও 23,000 সংক্রমণ বাংলার বুকে, সংক্রমণের বাড়বাড়ন্ত অব্যাহত। এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর কঠোর সিদ্ধান্ত যা উঠে এলো তা নিয়ে বিস্তারিত চোখ রাখবো। কোন নির্দেশিকা জারি হচ্ছে, কোথায় কোথায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত, এদিকে আবার দোকান বাজার উপর কতটা প্রভাব পড়ছে, যেখানে মুদির দোকান থেকে কাপড়ের দোকান, অন্যদিকে আবার রাস্তাঘাটে কতটা নিয়ম কানুন জারি হচ্ছে, আর অন্যদিকে আবার ছাত্রছাত্রীদের জন্য বড় খবর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ ঘোষণা, সেই সাথে আবার রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিশাল বড় অনুদান। কঠোর লকডাউন জারি হতে এবার রাজ্য সরকারের তরফ থেকে যেমন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, তেমনি এবার কেন্দ্র সরকার ঝাঁপিয়ে পড়ছেন কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে তা নিয়ে থাকছে বিস্তারিত। জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর তার মাঝে চোখ রাখবো আবারও ধেয়ে আসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টিপাত হবে 7-7টি জেলা। কি বলছে আলিপুর হাওয়া অফিস, এবার সে নিয়ে থাকবে গুরুত্বপূর্ণ লাইভ আপডেট। আর তার সাথে বাংলায় 18 জেলায় লকডাউন, এবার কেন্দ্র সরকারের সাথে বৈঠক করে কোন কোন জেলায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর সেই সাথে আবার ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এবার কোন কোন জেলায় বৃষ্টিপাতে ভিজবে। আর এদিকে জেলা ভিত্তিক লকডাউন, যেখানে ঝাড়গ্রাম থেকে শুরু করে মুর্শিদাবাদ, এদিকে আবার বাঁকুড়া থেকে বীরভূম, তার সাথে মালদা এবং কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, সব মিলিয়ে 18টি জেলার খবর থাকছে। কোথায় কোথায় কি কি নির্দেশিকা জারি করলো এবার রাজ্য সরকার, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। তো ফ্রেন্ডস, আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন বারসে থাকেন, প্রতিদিন এ ধরনের খবর জানার জন্য অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। আর সেই সাথে জেলায় জেলায় খবর পেতে আপনার জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো সবার আগে, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। এই মুহূর্তে বিরাট বড় আপডেট, পশ্চিমবঙ্গে উল্টে গেল ট্রেন, বহু যাত্রীর প্রাণহানি আশঙ্কা, উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানির এক্সপ্রেস। আর যেখানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, ময়নাগুড়িতে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দোমোহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে, এক্সপ্রেসটি 4টি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়, দুমড়ে মুচড়ে গিয়েছে কামরাগুলি, 50 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা, আপাতত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাতভর চলেছে উদ্ধার কাজ, এদিকে আবার কেন্দ্র তরফ থেকে একের পর এক বড় বার্তা, 5 লক্ষ টাকা করে দেওয়া হবে ট্রেন অ্যাক্সিডেন্টে, মুখ্যমন্ত্রী অনুদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন, এদিকে আবার 25,000 টাকা করে দেওয়া হবে, যারা অল্প বিস্তর চোট পেয়েছেন এমন 1 লক্ষ টাকা দেওয়া হবে যাদের গুরুতর আহত, আর মৃত ব্যক্তিদের মাথা পিছু 5 লক্ষ টাকা দেওয়া হবে ঘোষণা করেছে রেল মন্ত্রক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে আসেন, তখনই দেখতে পান ট্রেনের বেশ কয়েকটা বগি লাইনচ্যুত হয়েছে, একটা বগির উপর আর একটা বগি উঠে গিয়েছে, আর তাতেই আশঙ্কা করা হয়েছে বহু মানুষের মৃত্যু করতে পারে। জানা গিয়েছে এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়েছে, একটি বগির উপর উঠে গিয়েছে আর একটি বগি, যার ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়তে পারে। এদিন বিকেলে 5টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া গেছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4, আপাতত 40 জনকে উদ্ধার করা হয়েছে, ক্রমে ক্রমে প্রাণহানির আশঙ্কা আরো বাড়বে, এবার একের পর এক উদ্ধার কাজ চলছে। আর তারপরেই খবর, মৃত অন্তত 7 যাত্রী 5 লক্ষ করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, এবং 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে শুক্রবারই রেলমন্ত্রী বাংলায় আসছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেল বোর্ডের চেয়ারম্যান। এমনই সময় ময়নাগুড়ির ঘটনায় দুর্ভাগ্যজনক, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, উদ্বেগজনকভাবে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই বৈঠক চলাকালীন দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বৈঠক শেষ করে তড়িঘড়ি উঠে পড়েন তিনি। শেষ পাওয়া আপডেট অনুসারে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার করোনা সংক্রমণের খবর, আবার বিপদ ফের
আগের বাড়ল দৈনিক সংক্রমণ, নতুন করে আক্রান্ত প্রায় 23,000, মৃত্যু হয়েছে 26 জন, আবারও বাড়বাড়ন্ত করোনা গ্রাফ, 23,467 জন ইতিমধ্যে করোনায় আক্রান্ত, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 26 জন করোনা রোগীর, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছে 6,768 জন। এদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে বৈঠক, রাজ্যের এমনই সময় কি ঘটনা ঘটলো, কি বললেন এবার রাজ্য নিয়ে, তা নিয়ে চোখ রাখার আগে জানিয়ে দেবো। কলকাতা পুলিশের লাফে বাড়ছে সংক্রমণ, করোনা আক্রান্ত আরো 64। এবার প্রথম শ্রেণীর মানুষ করোনাকেও আটকানোর জন্য পুলিশ, আর সেই পুলিশেই যদি করোনা আক্রান্তের খবর আসে এবার কি ঘটনা ঘটবে, 24 ঘন্টায় আক্রান্ত আরো 64 জন। কলকাতা পুলিশে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা রয়েছে 590 জন, এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে মোট 735 জন। আর সেই সাথে আবার ভয়ানক দুর্যোগের খবর, ফের ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এবার ভারী বৃষ্টি ভিজবে 7টি জেলা। এদিন সকালেই হালকা মিষ্টি রোদের দেখা মিলেছিল বেশ কিছু জায়গায়, তবে তা ক্ষণিকের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভয়ানক বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতাতেও, পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও এবার ভয়ানক বৃষ্টির তাণ্ডব দেখাতে পারে। এদিকে আবার করোনা নিয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলায় 18টি জেলায় লকডাউন, দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গোটা দেশ জুড়ে তাহলে কি আবার নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায়, লকডাউন হতে পারে, তবে এখনই কোনো সম্ভাবনা নয়। এবার সূত্র মারফত খবর, সাপ্তাহিক পজিটিভ রেট শীর্ষে থাকা 174টি জেলার তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, আর সেখানে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া সহ 800টি জেলা। মনে করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র জেলাগুলিতে লকডাউনের পরামর্শ নিতে পারে, তবে কোন দিকে যায় এবার সেদিকে দেখা। তার মাঝে আবার সংক্রমণ বাড়ছে ব্যাঙ্কগুলিতে, করোনার জেরে অতিষ্ঠ দেশবাসী, এমনই সময় প্রভাব পড়ছে ব্যাঙ্কিং পরিষেবা, ইতিমধ্যে কর্মীদের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, কলকাতা শহরের বেশ কিছু ব্যাংকের শাখা বন্ধ করে দেওয়ার আশঙ্কা, সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে বুধবার ব্যাংক কর্মী অফিসারদের সংগঠনের যৌথ মঞ্চ। এমনই জানিয়েছে রাজ্যের প্রায় 60% কর্মী সংক্রমিত হয়েছে, তাই ব্যাংক বন্ধ রাখা সেও, কিন্তু সেটা হলেও ভুগবেন আমজনতা। এদিকে আবার করোনা ভাইরাসের মাঝেই নতুন করে খবর, যাত্রীদের এবার কঠোর লকডাউন জারি করলো ভারতীয় রেল, জানিয়ে দেওয়া হয়েছে মাস্কহীন ব্যক্তিদের ট্রেনে ওঠা তো দূরের কথা, স্টেশন চত্বরেও প্রবেশ করা যাবে না। রেল বোর্ডের চেয়ারম্যান জানালেন, ম্যানেজার ও একের পর এক উচ্চপদস্থ কর্মীরা বলা হয়েছে মাস্ক ব্যবহারের পাশাপাশি হাতে হাইজিন নিয়ে সতর্ক থাকতে হবে যাত্রীদের, প্রচার চালাবে ভারতীয় রেল। তার মাঝে আবার ভয়ানক খবর, গঙ্গাসাগরে অগ্নিকাণ্ড, গঙ্গাসাগরে অগ্নিকাণ্ড হয়ে মহিলাকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছে বলে হাওড়ায় সূত্র মারফত খবর। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে, জানা গিয়েছে সনলত নামে এক মহিলা শিশুকে নিয়ে আগুন পোহাচ্ছিলেন, এমনই সময় অসতর্কতায় তার শাড়িতে আগুন ধরে যায়, শরীরে প্রায় 54% পুড়ে গিয়েছে, চিকিৎসক জানাচ্ছেন এই মহিলার শরীরে অবস্থা বর্তমানে স্থিতিশীল। গঙ্গাসাগরে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা পরিস্থিতি। আবার ট্রেন দুর্ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা হয়েছে, আর যেখানে স্থানীয় আরপিএফ পাঠানো হচ্ছে এলাকায়, উদ্ধারের জন্য পাঠানো হচ্ছে বিশেষ ট্রেন, ডিআরএম সহ উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাথমিক রিপোর্ট তৈরির কাজ শুরু করা হয়েছে, একটির উপর অন্য একটি কামরা উঠে যাওয়ায় ভয়ানক বিপদ শুরু হয়েছে, ক্রমশ আশঙ্কাজনক হচ্ছে পরিস্থিতি, অন্ধকারের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, ঘটনাস্থলে 50-এর বেশি অ্যাম্বুলেন্স পৌঁছেছে, এবার কতজন মারা গিয়েছে, কতজন আশঙ্কা। সর্বশেষ আপডেট, এখানে 7 জনের মৃত্যু হয়েছে, তবে আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, বর্তমানে চলছে উদ্ধার, রাত্রি হয়ে যাওয়ার কারণেই এবার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আর দিকে আবার কি কারণে রেল দুর্ঘটনা হলো খতিয়ে দেখছে রেল, বললেন আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংহ। তবে রঞ্জিত চন্দ্র নামে এক রেল যাত্রী জানিয়েছেন, যেখানে হঠাৎই দেখে ট্রেনটি প্রচন্ড জোরে কাঁপছে, এরপরে উল্টে যায়, সেটি আমার নাতি হারিয়ে গিয়েছে, তাকে খুঁজছি। অন্যদিকে আবার স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মহন্ত বলেন, বিকট শব্দ পেয়ে রেল লাইনের পাশে দৌড়ে আসি, প্রচুর লোককে আমরা রেলের ভেতর থেকে উদ্ধার করেছি, এখনো প্রচুর লোক বগিগুলোর ভেতরে আটকে রয়েছে, তাদের চিৎকারও শোনা যাচ্ছে। এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জায়গায়, যা দেখলেই চোখে জল আটকাতে পারবেন না, এমন ভয়ানক দুর্যোগ বাংলায় একের পর এক বিপদ নেমে আসছে। আবার গঙ্গাসাগর মেলায় গিয়ে একের পর এক অভয়বাণী, মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় ঢেউকে জয় করেছে, এবার হারাতে হবে অমিক্রনকেও, অভয়বাণী দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। গঙ্গাসাগরে মেলায় আসা পুণ্যার্থীদের কোনো যাতে অসুবিধা না হয় তার যাবতীয় ব্যবস্থা করছে রাজ্য সরকার, কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো করোনাবিধি মেনে এবার পুণ্যার্থীদের যাতে গঙ্গাসাগরে মেলায় যান সেই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বাবুঘাট চত্বরে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্পে ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তার সাথে এটা স্পষ্টভাবে জানিয়েছেন আরটিপিসিআর পরীক্ষা ছাড়া গঙ্গাসাগরে যাওয়া যাবে না, কারণ সরকারের মূল লক্ষ্য হলো সংক্রমণকে কমিয়ে আনা, এবং সেক্ষেত্রে মমতার অভয়বাণী অমিক্রনকে আমরা হারাতে পারবই। আর সেই সাথে করোনার নতুন গ্রাফ, যেখানে 23,467 পশ্চিমবঙ্গে, এদিকে আবার 26 জনের মৃত্যুর পর কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেদিকে দেখার, দিনের পর দিন যেভাবে বাড়ছে গোটা এলাকা জুড়ে একের পর এক লকডাউন, না হলে পরিস্থিতি আবার টালমাটাল। এদিকে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন, এমন সময় একের পর এক
শিক্ষা দপ্তর মাধ্যমিক বোর্ড উচ্চ মাধ্যমিক বোর্ডে দুই বোর্ডের শিক্ষাকর্মীকে করোনা আক্রান্তের রিপোর্ট আসছে পজিটিভ। এমন সময় ব্যাহত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। আর সেই পর্যায়ে এবার কি বাতিল হবে মাধ্যমিক নাকি পুনরায় কোনো অনলাইন বা অফলাইন সিস্টেম করা হবে? যদিও এখনো পর্যন্ত সরকারি কোনো আপডেট মেলেনি, তবে আপাতত আপনার কি মনে হয় এমন কঠোর পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়া কি বাঞ্ছনীয় নাকি আবারও বাতিল হোক বা অনলাইনে পরীক্ষা হোক? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ যে হারে বাড়ছে করোনা সংক্রমণ, কখনো 23,000 কখনো 25,000, এদিকে আবার গোটা দেশে 1.5 লক্ষ পার প্রায় প্রতিদিন। এমনই সময় কোন পরিস্থিতিতে যাওয়া উচিত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এদিকে আবার ইশ্রম কার্ডে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, আর তার সাথে চোখ রাখলে রাজ্য কেন্দ্র তরফ থেকে একের পর এক অনুদান। একদিকে মুখ্যমন্ত্রী মমতা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছেন, সেই সাথে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা। সব মিলে থাকছে বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। তবে আপনার জেলার পার্টিকুলার খবর দেখতে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আজকের খবর কেমন লাগলো তাও কমেন্টে উপস্থাপন করুন। ভিডিওটি নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখুন লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পরকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন।